আসসালামু আলাইকুম গাইস, Hiltonmetafx এর বিগ আপডেট নিয়ে চলে আসলাম। যারা এখানে প্রফিট পাচ্ছেন, ঠিক আছে, প্রফিট পেয়েছেন কিন্তু উইথড্র করতে পারছেন না, ট্রাই করবেন, চেষ্টা করবেন এখানে উইথড্র করার, ঠিক আছে। আর এই সাইটের পাশাপাশি এখন যদি অন্য সাইডে কাজ করতে চান, যারা অন্যান্য এই সাইটগুলোতে ইনভেস্ট করে হয়তো লস খাইছেন, বা এই সাইটগুলো যেহেতু আপডেট হচ্ছে, আপডেট পর আবার উইথড্র সব কিছু চালু হতে পারে, সেহেতু নতুন সাইটে যদি কাজ করতে চান, নতুন সাইটে কাজ করলে ইনকামটা ভালো থাকে, আপনার রিস্কটা কম থাকে, সেই ক্ষেত্রে আপনি কাজ করতে চান এফএক্স ইউনিটেড এই সাইডে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, ডিপোজিট করতে হয়, উইথড্র করতে হয় সেই ভিডিও দেওয়া থাকবে, দেখে অ্যাকাউন্ট করে নেবেন ভালো লাগলে, ঠিক আছে। এখানে $10 হলে উইথড্র করতে পারবেন, ইনস্ট্যান্ট 1 মিনিটে উইথড্র করা যায়। এরা রিয়াল ফরেক্স করে, ইউএসএদের অফিস আছে, আপনার চাইলে ইউএসএ গিয়েও তাদের অফিস দেখতে পারবেন, খোঁজখবর নিতে পারবেন, ঠিক আছে। সো গাইস, Hiltonmetafx-এ যারা কাজ করেন পাশাপাশি আপনারা ওই এফএক্স ইউনিটেরই কাজ করলে করতে পারেন, ঠিক আছে। ইনস্ট্যান্ট একদম 1 মিনিটে আপনার 1 মিনিটে উইথড্র, ডিপোজিট, তারপর সব কিছু, ঠিক আছে, অনেক ফাস্ট, অনেক ফাস্ট। সো আমি কাজ করতেছি ওখানে, কাজ করলে আপনাদের কী হবে, অন্য অন্য সাইডে যদি লস করে থাকেন সেটা আপনারা দ্রুত রিকভার করতে পারবেন, ঠিক আছে। আর রিকভার করতে যত ধরনের হেল্প লাগে আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব, যেহেতু একটা সাইডে কাজ করলে সেটা যদি আপডেটে চলে যায়, আর একটা সাইট নিয়ে আপনার বসে থাকলে চলবে না, এখানে কাজ করলে বিভিন্ন সাইডে কাজ করতে হবে, নতুন নতুন সাইডে কাজ করতে হবে, কেননা পুরাতন সাইডে আপনার রিস্কটা বেড়ে যায়, আর নতুন সাইডে কাজ করলে আপনার হচ্ছে ইনকামটা ভালো আসবে, আপনার রিস্ক থাকবে না, ঠিক আছে। আর একটা সাইড এসেই যে সহজে চলে যায় এমন না, মিনিমাম একটা সাইড 6 মাস 1 বছর থাকে। সো এফএক্স ইউনিটেডে যদি আপনি কাজ করতে চান, মিনিমাম হচ্ছে আপনি এখানে কাজ করতে পারবেন 1 থেকে মনে করেন যে 1.5 বছর বা 2 বছর আরামে কাজ করতে পারবেন। সাইটটার বয়স মাত্র 15 দিন, আমি কাজ করতেছি, চাইলেই আপনারা শুরু করে দিতে পারবেন, সব ধরনের হেল্প আমি করব, টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সো গাইজ, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন। সর্বনিম্ন ডিপোজিট $25, সর্বোচ্চ আপনি 50, 100, 200, 500 যত করতে পারেন, ঠিক আছে। আপনার ভ্যাট কাটবে উইথড্র ডিপোজিট মাত্র হচ্ছে, আপনার ডিপোজিট কোনো ভ্যাট কাটে না, উইথড্র ভ্যাট মাত্র 25% কাটবে, ঠিক আছে, 25% না, সরি, মাত্র 7% হচ্ছে আপনার উইথড্র চার্জ কাটে, এবং $10 হলে উইথড্র করা যায়, প্রতি সপ্তাহে আপনি উইথড্র করতে পারবেন, ইনস্ট্যান্ট উইথড্র, ঠিক আছে। সো গাইজ, যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ভিডিওটা কেমন লেগেছে, নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে গাইজ নিত্য নতুন আপডেট আপনাদেরকে দিতে পারি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি গাইজ, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।